নমস্কার বন্ধুরা, সিয়েন গার্ডেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর বন্ধুরা, আজকে আঙুর গাছের রিপটিং ও মাটি তৈরি করা দেখাবো আপনাদের সামনে। যাক বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন আমি এটি বালিচালা গ্যাভেজ নিয়েছি, মানে নুড়ি পাথর, আর এটাই আমি বেশি পরিমাণে নিয়েছি। আর মাটি নিয়েছি আর পোল্ট্রি লিটার আর একটু গোবর সার। যদিও মাটিতে গোবর সার প্রায় সম রেশিও মেশানো রয়েছে, আর এই উপকরণগুলো আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই গাছটি দেখতে পাচ্ছেন আমার পুরানো আঙুর গাছ। আমি এই গাছটিকে রিপোর্টিং করব। এই টবটিতে অনেক দিনই রয়েছে আর কোনো রকম ফুল ফল এতে আসেনি। যাই হোক, আঙুর গাছে ফল হবে সেটাও একটি অস্বাভাবিক আমাদের এখানে। অনেকেই শুনলে মানে কি বলবো হেও করে। যাই হোক বন্ধুরা, আমরা হচ্ছে গাছ পাগল, সব রকমই চেষ্টা করে যেতে হবে। তাই বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি এটা তুলে ধরতে চলেছি। এই গাছটিকে রিপোর্টিং করব এবং এই মাটিটি আমি এই টবটিতে ব্যবহার করে দেখব, কারণ আঙুর গাছ এটি একটি পাহাড়ি অঞ্চলের গাছ, যার জন্যেই একটি এই গাছটিতে আমি পাথরের ব্যবস্থা করেছি। আর দেখব এই গাছটিতে সামনের সিজনে ফল আসে কি না। আর বন্ধুরা, এই গাছটিতে আগেও ফল আসেনি কোনো দিনই, আর গাছটি আমার অনেক দিনই রয়েছে আমার কাছে। আর বন্ধুরা, দেখতে থাকুন আমি এই গাছটিকে কীভাবে রিপোর্টিং করি এবং মাটি মিক্সিং করি। এইগুলো সব আমি মিক্সিং করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এটা সব মিক্সিং করে একটি আঙুর গাছের মাটি রেডি করব। যাই হোক বন্ধুরা, মাটিটি রেডি করে আবার ফিরে আস। মাটিটি আমার মিক্সিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটিতে পাথরের ভাগটাই বেশি রয়েছে। আর দেখব গাছটিতে সামনে সিজনে ফল আসে কি না, কারণ এই সময় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি এটা করে ফেলতে যাই। আর হলো হলো, না হলো না হলো, পরে একটু ভালো জাত কালেকশন করার ইচ্ছা আছে। এটি আমি দেখব হয় কি না এই মাটিতে। ঠিক আছে বন্ধুরা, গাছটিকে রিপোর্টিং করব। এই টপটিতে আমার গাছটি রয়েছে, গাছটি আমার অনেকটাই বড়। আর বন্ধুরা, ভাড়াও আমি এই গাছটিকে অবলম্বন দেওয়ার জন্য নতুন করে রেডি করেছি। আর দেখব এই মাটিতে হয় কি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আমি একটু সাবধানেই এই কাজটি করছিলাম, কারণ একটি 12 ইঞ্চি টপ একটু ঠুকে ঠুকে, চারপাশে একটু ঠুকে ঠুকে আর এটা বের করলাম, এটা দেখাতে পারলাম না, যার জন্য দুঃখিত। আর বন্ধুরা, এই তুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা শিকড় চার নিয়ে নিয়েছে, শিকড় পুরো ভর্তি হয়ে গেছে। এটাকে আমাকে কেটে রিপোর্টিং করতে হবে, কারণ অনেক দিন গাছটি এই টপটিতে ছিল, একটু 12 ইঞ্চি টপ বন্ধুরা, বুঝতে পারছেন। এর ড্রেনেজটাও আমি ঠিকঠাক করে নেব, আর গাছটির কিছু শিকড় আমি কেটে ফেলতে পারি। ঠিক আছে বন্ধুরা, গাছটির শিকড় আমি কেটে নেব আর কেটে আপনাদের সামনে দেখাবো। বন্ধুরা দেখুন এই গাছটির কত শিকড়, মানে এক ধরনের রুট বার্নিং হয়ে গেছে বলতে পারেন। আর বন্ধুরা, অনেকটাই কেটে নিতে হবে। যাই হোক, আগে তারপরে কেটে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাটিতে কিছুই নেই, শুধু শিকড়ে হেঁটে গেছিলো। আর শিকড় কেটে নেওয়ার পরে রুট বলটি কিরম লাগছে দেখুন,
অনেকটাই কাটতে হলো। আর তারপরের অবশিষ্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে অনেকটাই মাটি এর থেকে আমি বার করে নিয়েছি, শিকড়ে অনেক কাটাই ছাটাই করে নিয়েছি। আর বন্ধুরা গাছটিকে আমি ওই টপটিতেই রিপোর্টিং করব, টপটি একটু পরিষ্কার করে নিয়েছি আর ড্রেনেজ ব্যবস্থাটি ঠিকঠাক করে নেব, যাতে জল জমে গাছের কোনো ক্ষতি না হয়। আর একটি কলম কুচি আমি এই হোলটিতে দিয়ে দেব বন্ধুরা। তারপরে ওতে আমি চারপাশে আমি নুড়ি পাথর দিয়ে, যাতে না ওই কলম কুচিটা সরে যায়, যাই হোক আমি দিয়ে নিয়েছি নুড়ি পাথর। তারপরে বন্ধুরা আস্তে আস্তে মাটি দিতে থাকবো, তার বালি লেয়ার দিচ্ছি না, যাতে কারণ মাটিতে আমার অনেক পাথর এর ভাগটাই বেশি রয়েছে। দেখ বন্ধুরা মাটি আস্তে আস্তে দিয়ে দেব। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটি দেব যখন তখন একটু চেপে চেপে দেব, আর টপটিকে একটু নাড়িয়ে নেব, যাতে আমার মাটির মধ্যে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে, এয়ার গ্যাপ লেগে ফাঙ্গাস না লাগতে পারে। যাই হোক বন্ধুরা মাটি আমি কিছুটা দিয়ে তারপর রুট বলটা দিয়ে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা, আর রুট বলটা দেবো এতে দিয়ে খানিকটা ফাঁকা রাখবো টপের, কারণ পরবর্তীকালে আমার গাছটিতে খাবার দিতে সুবিধা হয়। আর বন্ধুরা এই গাছটিতে আমি মাটিগুলো পুরো সম্পূর্ণ ভরে দেব। তারপরে বন্ধুরা গাছটিতে পুরো মাটি দিয়ে আমি রেডি করে নিয়েছি, একটু একটু মাটি কম পড়েছিল আমার, মিক্স মাটি ছিল আমি দিয়ে দিয়েছি, কারণ যেটুকু হচ্ছে সেটুকুই আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি। তারপরে আমি বন্ধুরা পুরোপুরি গাছটিতে জল পুরো দিয়ে দেব, আর একদম মানে ওর মাথাতে সেট করে দিয়েছি আমি, বন্ধুরা জল আমি দিয়ে দিচ্ছি, পুরো ভরপুর জল আমি এই সব দিয়ে দেবো। বন্ধুরা পারলে একটি বস্তা দিয়ে ঘিরে রাখার চেষ্টা করবো, কারণ গাছটি অনেক করতে কাটা হয়েছে, আর রোদ পড়লে চার পাঁচ দিন এরম করে রাখলে ভালো হয়, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। বন্ধুরা গাছটিতে পুরোপুরি আমি জল গাছটিতে আমি ভরে দেবো, পুরো মাচাটা কীভাবে আমি করেছি সেটা আপনার সঙ্গে তুলে ধরছি। বর্ষা খাওয়ার পরে আবার খারাপ হয়ে যাচ্ছে, তাই বন্ধুরা এই বাঁশের কঞ্চি দিয়ে আমি এইভাবে মাচাটা বানিয়ে নিয়েছি। একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে, এরকম শর্ট জায়গা থাকলে আপনারাও আপনাদের ছাদে এরকম করে নিতে পারেন। এ মাথা থেকে দেখাচ্ছি আপনাদেরকে, পুরোটা ধারণা দেওয়ার চেষ্টা করছি কীভাবে আমি বানিয়েছি, আর আপনাদেরও এরকম শর্ট জায়গা থাকলে আপনারাও বানিয়ে নিতে পারেন। বন্ধুরা এইভাবে আমিও বানিয়ে নিয়েছি আমার আঙুর গাছের ভাড়া বা মাচা, যেটা আপনাদের ওখানে বলে। আমি এই আঙুর গাছটি আর কিছু কাজ রয়েছে বন্ধুরা, এই ডিসেম্বর মাসের আমি ফার্স্ট উইকেই ভিডিওটা করছি, তারিখটা বলছি না। আর বন্ধুরা কিছু সরু ডাল আমি কেটে নেব, দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটিকে আমি সাজিয়ে নিয়েছি, গাছটির কিছু সরু যেসব ব্যান্ডগুলো রয়েছে ওগুলো আমি কেটে নেব, কারণ এই ডালগুলিতে কোনোদিনই
ফুল আসবে না, সরু ডালগুলো আমি রাখবো না। তারপরে কাটবেন রুক্ষ ডাল, রাখার কোনো প্রয়োজন নেই। আর যখনই ফেব্রুয়ারি মাসের দিকে নতুন ব্যাঞ্চ আসবে তখনই ফুল নিয়ে আসতে পারে। আর যদিও প্লাস্টিকের আগে আসেনি, আমি মাটিটা তৈরি করে দেখছি যদি হয়। আর এরকম রুক্ষ ডাল না রাখাই ভালো, এই যে পাতা থাক, এরকম রুক্ষ ডাল আমি, এরকম গিট থাকবে, এই যে গিট রয়েছে আমি কেটে দেবো। আমার এই মুহূর্তে হাতের ধারে কিছুই নেই, আমি তাই ছুরি দিয়েই আমি এতগুলো ডাল কেটে নিলাম। এগুলো একদম সরু ডাল বন্ধুরা। আর এই গাছটিকে আমি চার দিন পাঁচ দিন একটি বস্তা দিয়ে ঘিরে রাখ গাছটাকে বন্ধুরা, গাছটিকে আমি এরকম বস্তা দিয়ে ঘিরে দিলাম, এরকম চার পাঁচ দিন রাখবো। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।